গঠনে এগুলো দরকার হয়। একটা একটা করে ক্লিক করে শব্দ গঠন করো। এর আগে শিখিয়েছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। এখানে এসে মনে হয়েছে পরের স্টেজটা হচ্ছে কার চিহ্ন সম্পর্কে জানা। আমি একটা একটা করে ক্লিক করছি, একটু দেখাচ্ছি। আকার, ক আকার, কা, ক, কা। আরো একটা বাটন আছে, আরো বাটনে ক্লিক করলে পরের অবজেক্টটা চলে আসার কথা। প আকার, পা, ত আকার, তা, পাতা। বানানটা শেখানো হয়েছে কার চিহ্নের ব্যবহার। এভাবে প্রতিটা অবজেক্টের সাথে, প্রতিটা বর্ণের চিহ্নের সাথে, কার চিহ্নের সাথে সাতটা করে অবজেক্ট আছে। এরপরে আছে ছড়া, গল্প এবং অনুশীলনী। অনুশীলনীর পাতায় বিপরীত শব্দ, সপ্তাহ এবং ঋতু, এই তিনটা ছোট গল্প রাখা হয়েছে। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ছড়া এবং গল্প আমি একটু পরে দেখাবো। ইংরেজি এবং অঙ্কের জায়গায় আমি চলে যাচ্ছি।